নমস্কার জয় শ্রীরাম ফ্রেন্ডস আর কিছুক্ষণের মধ্যে অযোধ্যায় রাম মন্দিরে শ্রী রামজির প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে এমন একটা দিন যার অপেক্ষা পাঁচশো বছর ধরে অনেক মানুষেরা করছিল এবং হাজার হাজার মানুষের চলে গেছে এই দিনটার জন্য একটু ভেবে দেখুন বন্ধুরা ষোলশ শতাব্দীতেও মানুষ আশা করেছিল রাম মন্দির দেখবে বলে আর আঠারোশ শতাব্দীতেও মানুষ আশা করেছিল যে রাম মন্দির প্রতিষ্ঠাতা হবে বলে কিন্তু আঠারোশো শতাব্দীতে মানুষ প্রথম কোটে গেছিল রাম মন্দিরের জন্য লড়াই করতে এমন কিছু মানুষ আছে যারা পঞ্চাশ বছরের থেকেও তাদের জীবনের অনেক দিন অতিবাহিত করে দিয়েছে রাম মন্দিরের জন্য লড়াই করতে করতে আসুন বন্ধুরা আজকে এই ভিডিওতে পাঁচশো বছরের এই পুরো কাহিনীটা আমরা বিস্তারিতভাবে দেখি আমি রাজ আজকে কাছে চলে এসেছি পাঁচশো বছরের একটা পুরনো কাহিনী যেটা রাম মন্দির নিয়ে এখনো পর্যন্ত চলে আসা সমস্ত ইনফরমেশন তোমাদের কাছে আমরা এই ভিডিওতে তুলে ধরব বন্ধুরা আমরা সবাই জানি পনেরোশো আঠাশ সালে বাবর কিন্তু প্রথম রাম মন্দির ভেঙে সেখানে মসজিদের নির্মাণ করেছিল তার পর থেকে মানুষ কিন্তু অনেক রকম ভাবে বাধা অতিক্রম করে এবং বিভিন্ন রকম যুদ্ধ সংগ্রাম করে এখন কিন্তু বর্তমানে রাম মন্দিরের প্রতিষ্ঠাতা দিন চলে এসছে আর সেই অযোধ্যাতেই সেখানেই রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে আর এই বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশেই রাম মন্দিরে শ্রীরামজির প্রতিষ্ঠিত হবে ওই রাম মন্দিরেই যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন এই সবকিছুর মধ্যে অনেক রকম কিন্তু বাধা বিপত্তি এসেছিল আমাদের এই রাম মন্দির নির্মাণ নিয়ে এবং বিভিন্ন রকম কন্ট্রোভার্সিও কিন্তু ছড়িয়েছে সেই সব বিষয়গুলো তোমাদেরকে একটু জানিয়ে রাখি সেই সব বিষয়গুলো হলো বর্তমানে কিন্তু রাম মন্দির যে তৈরি হচ্ছে তার ফান্ড নিয়ে কিন্তু অনেক রকম নেগেটিভ আলোচনা কিন্তু বিভিন্ন রকম পলিটিশিয়ানদের মধ্যে চলছে এবং আমরা সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত অনেক ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো আমার পার্সোনালি মনে হয় খুবই খারাপ অন্যদিকে অনেকেই বলছে যে রাম মন্দির যেখানে নির্মাণ হচ্ছে বা এত টাকা খরচা করে হচ্ছে সেই সব জায়গায় রাম মন্দির না করে সেই সব জায়গায় স্কুল কলেজ এবং হসপিটাল করা উচিত ছিল এই সমস্ত অনেক ধরনের কথাই কিন্তু আমরা শুনে গেছি কিন্তু এই সব নেগেটিভিটি বাদ দাও বন্ধুরা তোমরা দেখলে অনেক ধরনের নেগেটিভিটি দেখতে পারবে অতীতেও কিন্তু আমরা দেখে এসেছি যে কোনো ভালো কাজের আগে কিন্তু এরকম মানুষেরা কিন্তু অনেক পাবে যারা সেই কাজগুলো তোমাদেরকে করতে দেবে না এবং নেগেটিভ জিনিস তোমাদের মধ্যে ছড়িয়ে দেবে এরা কিন্তু কখনো নিজেরা সন্তুষ্ট থাকতে পারে না এবং কিন্তু অপরকেও সন্তুষ্ট করতে দেয় না এবং এরা কিন্তু সব সময় অপরের ভালোকে খারাপ বলেই গণ্য করে এবং মানুষকে কিন্তু খারাপের জন্যই বলতে থাকে তার একটা সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিই অনেকে কিন্তু বলছে যে রাম মন্দিরের যে ফান্ডগুলো অ্যারেঞ্জ করা হয়েছে গভর্নমেন্ট থেকে পাওয়া গেছে তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়ে রাখি রাম মন্দির যে নির্মাণ হচ্ছে তার কিন্তু কোনো ফান্ডই কিন্তু কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের কাছ থেকে বা কোনো গভর্নমেন্টের কাছ থেকে এক টাকাও নেওয়া হয়নি এই সম্পূর্ণ টাকাগুলো কিন্তু তোলা হয়েছে রাম মন্দিরের যে ট্রাস্ট কমিটি আছে সেই ট্রাস্ট কমিটারে কিন্তু এই টাকাগুলো তুলেছে কিভাবে তুলেছি সেটাও তোমাদেরকে বলে রাখি রাম মন্দিরের ট্রাস্টের যে এক লাখ কর্মীরা আছে তারা কিন্তু বিভিন্ন রকম গ্রামে গিয়ে অনেক শহরে গিয়ে তারা কিন্তু এই ফান্ডগুলো কালেক্ট করেছে এবং ভ্যালিড রিসিভ দিয়ে কালেক্ট করেছে তিন কোটি টাকা টোটাল কালেক্ট করা হয়েছে এবং সেই টাকা দিয়ে কিন্তু রাম মন্দির নির্মাণ হচ্ছে আর অন্যদিকে অনেক ইনফরমেশন জানা যাচ্ছে অনেক নিউজও শোনা যাচ্ছে যে রাম মন্দিরে যে পরিমাণে টাকা কালেক্ট হয়েছে ফান্ড অ্যারেঞ্জ হয়েছে সেই ফান্ড কিন্তু এফডি ডি রাখারও ব্যাংকে রাখা হবে এবং সেই টাকা দিয়ে কিন্তু ভবিষ্যতে মন্দির চালনা করা হবে এই মন্দিরের বিরুদ্ধে অনেকে কিন্তু অনেক খারাপ কথাও বলছে যে এই মন্দির হওয়াতে অযোধ্যার কি লাভ হয়েছে বা অযোধ্যার কী এতে উন্নতি কি হয়েছে তাদের জন্য আমি একটা জিনিসই বলি দেখো মন্দির যে হয়েছে তার জন্য কিন্তু অযোধ্যার অনেকই উন্নতি হয়েছে যে উন্নতিগুলো বর্তমানে কিন্তু আরও অনেকই হবে তোমরা সেগুলো দেখতে পারবে তাদের জন্যই বলি অযোধ্যার কিন্তু অনেক ধরনের উন্নতি হয়েছে তার মধ্যে হলো অযোধ্যায় যে মন্দির নির্মাণ হচ্ছে তার আশেপাশে মানুষেরাও কিন্তু অযোধ্যার কাছাকাছি দোকান বা অনেক ধরনের বিজনেস চালু করে দিয়েছে যে মন্দিরের জন্য তাদের বিজনেসগুলো কিন্তু খুব পরিমাণে বাড়বে আর এই সব মন্দির কোনো জায়গায় যদি এত বড় পরিমাণে যদি কোনো মন্দির বা মসজিদ বা কোনো ধর্মস্থান হয় সেখানে কিন্তু ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় এবং সেই সব জায়গাকে কেন্দ্র করে অনেক ধরনের বিজনেস ইনফ্রাস্ট্রাকচার আসে যার জন্য কিন্তু সেই রাজ্যের বা সেই দেশের অনেক পরিমাণে উন্নতি হয় এবং সেই দেশেরও উন্নতি হয় যারা এত সব নেগেটিভ জিনিসগুলো ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলি সেটা হলো যারা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে এবং ধর্ম নিয়ে ভাবে যে এবং মন্দির মসজিদের জন্য বলে যে এটার জন্য কি লাভ হলো ওটার জন্য কি লস হলো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি রিলিজিয়াস কখনো কোনো লাভ লসের সাথে তুলনা করা যায় না আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং বেল আইকনটা অন করে দাও যাতে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায় জয় শ্রীরাম